তালা ভেঙে বড়মার ঘরে দখল নিলেন শান্তনু ঠাকুর। ঘটনার নিন্দার স্বরূপ মমতা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মেলায় আসা ভক্তদের মধ্যে। শনিবার সকাল 10:45 থেকে রাত 1 পর্যন্ত অমৃত যোগ ছিল। মধুকৃষ্ণা তিথিতে কামনা সাগরে লাখো লাখো মতুয়া ভক্ত পুণ্য স্নান করেছেন। অমৃত যোগ ছাড়তে না ছাড়তেই ঠাকুর বাড়ির দখল নিয়ে ঠাকুর পরিবারের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। অভিযোগ, রবিবার সন্ধ্যায় বিশাল দলবল ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘরের দখল নিতে আসেন শান্তনু ঠাকুর। একটি ভিডিও ছবিতে দেখা যায় শান্তনু ঠাকুর নিজে বিশাল হাতুড়ি দিয়ে তালা ভাঙার চেষ্টা করছেন, পরে নিজেই হাতুড়ি তুলে দেন অন্য একজনের হাতে। পরবর্তীতে বিশাল তালা ভেঙে দেয় শান্তনু গোষ্ঠীর মতুয়া ভক্তেরা। এরপর বড়মার ঘরের দখল নেন শান্তনু। অভিযোগ, মমতাবালা ঠাকুরের গোষ্ঠীর একাধিক ভক্তকে মারধর করে তারা। এই ঘটনায় ঠাকুর বাড়িতে উত্তেজনা দেখা দেয়। রাতেই গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এ বিষয়ে মমতা ঠাকুর অভিযোগ করেন, জোর করে তালা ভেঙে ঘরে ঢোকেন শান্তনু ও তার অনুগামীরা, তাকে হেনস্থা করারও অভিযোগ তুলেছেন মমতা ঠাকুর। আজকে পিয়ার ঠাকুর মেরুমল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে, সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে বড়মা বীণাপাণি ঠাকুরের পিয়ার ঠাকুর আমার বিবাহের পরে, এই বাড়িতে দুটো, ওই ঘরে দুটো রুম, একটা আমি থাকি, একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতো, একটা বারান্দা সামনে আপনারা একবার না বহুবারই দেখেছেন। আমি আবার বাচ্চাগুলোরে নিয়ে সেখানে থাকি। এই পাশের গেট খোলা, বড় গেটটা খোলা আমার, সেখান দিয়ে না ঢুকে শান্তনু ঠাকুর নিজে হাতুড়ি এনে, সাপল এনে আজকে আমার ঘর বাড়ি ভেঙে, সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ। আমরা ওখানে বসে আছি, আমাকে পুরো ধাক্কা ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে সে ঢুকতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালিতে এসে বলল যে নারীর উপরে নির্যাতন হচ্ছে, বাংলায় নির্যাতন হচ্ছে। আজকে সেখানে দাঁড়িয়ে এই সন্ত্রাস, সেখানে ভারতের প্রধানমন্ত্রী, তারই মিনিস্টার, তারই বিএসএফ, তারই বিএসএফের ক্যাডাররা আজকে ঠাকুর বাড়িতে হামলা করে, আমি এখন নিজেই বাড়িতে থাকবো কি করে আমি সেটাই ভাবছি আমার বাচ্চাদের নিয়ে। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। বারুণী স্নান উপলক্ষে এমনিতেই ঠাকুর বাড়িতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। গণ্ডগোলের খবর পেয়ে বড়মার ঘরের সামনে চলে আসেন পুলিশ কর্মীরা, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিন ঘটনার পর ঘটনার কথা কার্যত মেনে নিয়েছেন শান্তনু ঠাকুর। তার দাবি, ওটা আমার ঠাকুরদার ঘর, আমি ছোটবেলায় ওই ঘরে খেলাধুলো করে বড় হয়েছি, সেই ঘর আটকে রাখা হয়েছিল। তিনি আরো বলেন, বড়মার ঘর কার, বড়মার কি হই আমি, ছোটবেলা দিয়ে এই ঘরে খেলাধুলো করেছি, আমার রক্তের, আমার সাইকোলজিতে, আমার বায়োলজিক্যাল সমস্ত জায়গাতে এই ঘরের স্মৃতি আমার সঙ্গে জড়িত। দীর্ঘ 5-7 বছর ধরে ঢুকতে পারি না, জবরদখল করে নিয়েছে, কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে? আমি মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, যে এমন একজনকে সাংসদ বানিয়েছেন আপনি যিনি ঠাকুর বাড়ির গরিমা, ঠাকুর বাড়ির ইতিহাস, ঠাকুর বাড়ির সংস্কৃতি, ঠাকুর বাড়ির সৌজন্যতা কিছু জানে না, মহারাষ্ট্র থেকে হঠাৎ উড়ে এসে পুরো বাড়িটাকে ক্যাপচার করে নিতে চাইছেন, এখানে রীতিমতো দুষ্কৃতীদের ঢুকিয়ে আজকে মেলাকে খারাপ পরিস্থিতি তৈরি করছেন। আজকে এই ঘরটাতে আমরা আসতে পারি না, যেখানে আমরা ছোটোবেলায় বড় হয়েছি, ঠাকুমার আঁচল ধরে পয়সা নিয়েছি, ঠাকুরদাদার শরীর পা টিপে দিয়েছি, মাথা টিপে দিয়েছি, সেই ঘরটা না আমাদের নয়। তালা ভেঙে কোন ঘরে ঢুকেছি, কার ঘরে ঢুকেছি, আমি ডাকাতি করতে ঢুকিনি, চুরি করতে ঢুকিনি, আমার ঠাকুরদাদার যে ঘর সেই ঘরে সবার প্রথম আমার বাবা মঞ্জুর কৃষ্ণ ঠাকুরের অধিকার, তারপরে আমার মার অধিকার, তারপরে আমার দাদার অধিকার, আমার অধিকার, তারপরে আমাদের যারা বৌদি ওয়াইফ ছেলে পেলে আছে তাদের অধিকার, সেই অধিকার থেকে কেন বঞ্চিত হব আমরা? এত তালা ভেঙে ঢুকবো তো, 25 বার বলেছি এই দরজা খুলতে, যদি কেউ দরজা না খোলে, জোর জবরদস্তি এই ঘরকে দখল করে রাখে, দেখুন না সামনে ভক্তরা ওখানে ধর্ণা দিচ্ছে, যে কেন কেন আজকে বড়মায়ের ঘর, কেন আজকে পিয়ার ঠাকুর মশাইয়ের ঘরে রাজনীতি হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি থাকবে এখানে? ওই তো ওখানে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি,
রাজনীতি রাজনীতির জায়গায়, কেন বড়মার ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি চাপ? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।